আমি দিচ্ছি 1,25,000। 1,25,000 50-60-এর মধ্যে কেমন হবে? দিয়েছেন, উনি নিজে উদ্বোধন করতে চেয়েছিলেন, যদিও উপজেলা চেয়ারম্যান মহোদয় খেলা শুরু করে দিয়েছেন। অপরদিকে রয়েছে পৌরসভার মেয়র মহোদয়, সুন্দরভাবে খেলা এগিয়ে চলছে। দেখা যাক, কামরুজ্জামান বল নিয়ে এগিয়ে যাচ্ছে, উপজেলা প্রশাসনের পক্ষে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সুন্দরভাবে ক্লিয়ার করেছেন গোলকিপার। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় একদিকে রয়েছেন, অপরদিকে মেয়র মহোদয় রয়েছেন। দুলাল চন্দ্র মহন্ত ভাইস চেয়ারম্যান মহোদয়ের পায়ের নিকট বল, মাহমুদ আশরাফ মাহমুদ, দেখা যাক বল নিয়ে মাঝ মাঠে রয়েছেন মেয়র, মেয়র কামরুল হাসান সিদ্দিকী চুয়েল, সুন্দরভাবে শট করেছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, গোল হওয়ার সম্ভাবনা এখনো বিপজ্জনক অবস্থায় আছে, বিপজ্জনক অবস্থায় আছিল কিন্তু না, ওখানে সুন্দরভাবে ক্লিয়ার করেছেন গোলকিপার, গোল হওয়ার শুভ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। অংশগ্রহণ করছে উপজেলা পরিষদ এবং মুক্তিযুদ্ধ একাদশ, অপরদিকে রয়েছেন পৌরসভা এবং সতীজন একাদশ। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, ওখানে ক্লিয়ার করেছেন শফিক সুন্দরভাবে, আবু সাইদের পায়ে বল, দেখা যাক উনি বল গোল করতে পারেন কিনা, কিন্তু না, বল পাঁচশো রেখা অতিক্রম করে সীমানার বাইরে, উনি হেড করে বল ক্লিয়ার করেছিলেন। উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পায়ে বল, দেখা যাক সুন্দরভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু উনি ক্লিয়ার করেছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বল নিয়ে মাঝ মাঠে বেশ আক্রমণ, পাঁচ আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলছে বল, গোল হওয়ার সম্ভাবনা আছে, অত্যন্ত সুন্দরভাবে ওখানে ক্লিয়ার করেছেন, ডিবক্সের ভিতরে ঢুকে গিয়েছিলেন, অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, বল আবার বল পূর্ব দিকে আক্রমণে পশ্চিম পাশে দল, পাঁচ আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে অত্যন্ত চমৎকার পরিবেশে। আজকের এই সুন্দর বিকেলে মহান বিজয় দিবস 2019 উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন উপজেলা প্রশাসন একাদশ এবং মুক্তিযোদ্ধা একাদশ, অপরদিকে পৌরসভা এবং সতীজন একাদশ। দেখা যাক বিপজ্জনক অবস্থা কিন্তু না, ওখানে ক্লিয়ার করেছেন, আমাদের দিয়ে যাচ্ছে কেন জানি, চেষ্টা চালিয়ে যাচ্ছে তো কি তার বাইরে, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ মোবাশ্বের তকি, তুমি কি আহত, ফিজিও পাঠাতে হবে না ডাক্তার পাঠাতে হবে, বুঝতে পারতেছি না, না মনে হচ্ছে না, ও সুস্থই আছে, দেখা যাক বল পাঁচ মাঠে, মামুদ আশরাফ মামুদ সাহেব বল নিয়ে কারাগারি করছেন, স্ট্যালি আমাদের দুলাল চন্দ্র মহন্ত হাত দিয়ে খেলতে চেষ্টা করেছিলেন ম্যারাডোনার মতো, কিন্তু তিনি হাত দিয়েও নাগাল পেলেন না বলে, আক্রমণে পশ্চিমবঙ্গের খেলোয়াড়, দেখা যাক লম্বা শট কিন্তু না, অত্যন্ত চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। ডিগ্রি কলেজ মাঠে মহান বিজয় দিবস 2019 উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আক্রমণ এবং পাঁচ আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা এগিয়ে যাচ্ছে, এই মাত্র যারা মাঠে প্রবেশ করলে তাদেরকে থাকতে জানাচ্ছি খেলার ফলাফল 0-0, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দলই, আক্রমণ এবং পাঁচ আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে,
আছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন রানা এলএলবি আমাদের চমৎকার ভাবে ক্রিয়া করেছিলেন, দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক পুরো সবাই কাপড়ের দিকে আক্রমণ আক্রমণ চলো সম্ভাবনা কিন্তু না চমৎকার ভাবে খেলা এগিয়ে যাচ্ছে, দেখা যাক আবু সাহিদ বল নিয়ে কারাগারি করছে মেয়র মহোদয়, দেখা যাক কিন্তু তিনি রাখতে পারলেন না, দুলাল দুলাল চন্দ্র মহন্ত ভাইস চেয়ারম্যান। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রচুর খেলোয়াড় দলের থেকে খেলোয়াড় সংখ্যা বেশি হেড করেছিলেন দুলাল চন্দ্র মহন্ত কিন্তু রাখতে পারলেন না, আবু সাহিদের পায়ে বল মেয়র মহোদয় চেষ্টা করেছিলেন কিন্তু না তিনি রাখতে পারলেন না, গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না চমৎকার ভাবে ক্রিয়া করেছে গোলকিপার আক্রমণে, আমাদের খুবই ফুটবল আব্দুল্লাহ মুবাশির টপি চমৎকার ভাবে বল ক্রিয়া করেছে, দেখা যাক এই পরন্ত বিকেলে পঞ্চদশের ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2019 উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যে প্রীতি ফুটবল মেলার পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, হাফ টাইম দেওয়া যায় কিনা আপনি বিবেচনা করুন, সাইড চেঞ্জ করে নিতে পারেন, মেয়র মহোদয় যেহেতু গোল খেয়েছে সেহেতু উনি এই সাইড নিতে যাচ্ছেন, পশ্চিম সাইড মনে হয় কানায় কানায় গ্যালারি পূর্ণ প্রচুর দর্শক মাঠে প্রবেশ করেছেন, চমৎকার ভাবে ওখানে বল নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ অনুষ্ঠিত হচ্ছে, দেখা যাক তারা পায়ে পায়ে পরিপূর্ণ করে গোল দেওয়ার জন্য কিন্তু না চেষ্টা করে যাচ্ছে খেলোয়াড়রা, আবু সাহিদ বল নিয়ে এগিয়ে যাচ্ছে গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না, ওখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার প্রতিহত করেছিলেন, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে আপনি কোন ফাউল ধরতেছেন না, কিন্তু এককভাবে সবাই খেলে যাচ্ছে ফাউল ধরতে হবে, খেলা কিন্তু মেনেও হচ্ছে, খেলোয়াড় সুলভ মনোভাব দিয়ে বল খেলতে হবে, সুন্দরভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছে গোল হয় কিনা আক্রমণাত্মক ভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু না তিনি ধরে রাখতে পারলেন না, বল বল আবারও মাঝ মাঠে কিন্তু না বল তাকে ফাঁকি দিয়ে তার মাথার উপর দিয়ে চলে গেছে বল, আবারও আক্রমণে আব্দুল ব্যানজি বল হওয়ার সম্ভাবনা, জনাব আলাউদ্দিন আলাল ভাই তিনি সুন্দরভাবে বল ক্লিয়ার করেছেন, গোল হওয়ার সম্ভাবনা আছে আক্রমণ এখনো কিন্তু বিপদ সীমানায় আছে, দেখা যাক গোল হয় কিনা, ওখানে আবারও ব্যাঞ্জিনে পায় বল, রবি বল নিয়ে কারাগারি হচ্ছে গোল হয় কিনা দেখা যাক কিন্তু না, পৌরসভা একাদশ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক তারা গোলের দেখা পায় কিনা, আমাদের খুদে ফুটবলার
টোকি দেখা যাক কল নিয়ে এগিয়ে যাচ্ছে পৌরসভার দিকে, আক্রমণে উপজেলা প্রশাসক, টোকি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি উপায়। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেফারির পাশি, আপনি কি খেলা শেষ পাশি দিলেন না কি অবস্থা? না, আমার চলছে খেলাটা, বল নিয়ে আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা ছিল আমাদের, এ উঠায় বল পায়ে শুধু হারিয়ে ধরে বল। শর্ট করতে হবে এমন।